আপনারা যারা দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা সাধারণ প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালে প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই বইটির পিডিএফ যারা সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র 40 টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবার আসি আমরা প্রথমে তো দেখে নেব দিনাজপুরে কোন কোন পোস্টে কতজন লোক নিবে আর যারা আবেদন করতে চান তারা অবশ্যই csdinajpur.teletalk.com.bt এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 1 জন পরিসংখ্যান পদে 5 জন স্টোরকিপার পদে 7 জন স্বাস্থ্য সহকারী পদে 137 জন ড্রাইভার পদে 4 জন 137 জন লোক নিবে এত বড় একটা নিয়োগ শুধুমাত্র দিনাজপুরের মানুষ বা দিনাজপুরের স্থায়ী বাসিন্দাগণে আবেদন করতে পারবে আপনারা অবশ্যই প্রথম থেকে ভালো প্রস্তুতি নেওয়ার চিন্তা করুন 100% সুস্থতা থাকবে আপনাদের চাকরি ইনশাল্লাহ হবেই প্রশ্ন কেমন আসবে প্রশ্ন আসবে রিটেন পদ্ধতিতে আপনাদের 80 মার্কের প্রশ্ন থাকবে এক কথায় উত্তর করতে হবে যেমন ধরুন যেখানে বলা আছে সর্বপ্রথম প্রাপ্তি স্থান কোথায় সফেদ শব্দের অর্থ কি এক কথায় প্রকাশ করুন রক্তাক্ত পান্তর কার লেখা এইভাবে এক কথায় শর্ট কোশ্চিন থাকবে কত মার্কের শর্ট কোশ্চিন থাকবে 80 মার্কের কোন কোন সাবজেক্ট উপর কি কি থাকবে বাংলার জন্য 20 মার্ক ইংরেজির জন্য 20 মার্ক গণিতের জন্য 20 মার্ক এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে 20 মার্ক এখন অনেকেরই প্রশ্ন থাকে যে টেকনিক্যাল কোনো প্রশ্ন থাকবে কি না না আপনাদের টেকনিক্যাল কোনো প্রশ্ন থাকবে না সাধারণ জ্ঞানের পাটে শুধু সাধারণ জ্ঞানই থাকবে যেটা আপনারা এই বইটা পড়ে গেলে ইনশাল্লাহ আপনারা যথেষ্ট কমন পাবেন তো প্রশ্ন দেখে বুঝতে পারছেন যে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা টপিকসের উপর প্রশ্ন থাকবে কিভাবে উত্তর করবেন এভাবে উত্তর করে আসবেন শর্টকাটে উত্তর করে আসতে পারবেন যত শর্টে উত্তর করে আসতে পারবেন কারণ কি পরীক্ষার হলে অনেক সময় আছে যে আপনি সময় নাও পেতে পারেন এই কারণে হাতে যথেষ্ট সময় নিয়ে যত তাড়াতাড়ি পারেন শুদ্ধভাবে শুদ্ধ উচ্চারণ মানে শুদ্ধ বানানে লিখে আসতে হবে কোনো ধরনের যদি বানান ভুল যায় সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কস পাবেন না আর গণিত যা থাকবে অবশ্যই গণিত আপনাদের ফুল গণিত করে দিয়ে আসতে হবে শুধু উত্তর লিখে দিয়ে আসলে কিন্তু মার্কস পাবেন না এবার আসি যে কি কি পড়ে যেতে হবে কোন কোন টপিক্সের উপর বাংলার জন্য সাধেশনে বাংলার জন্য কি কি পড়ে যাবেন বাংলা সন্ধি বিপরীত শব্দ সমাস এক কথা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য এই টপিকসগুলো ভালোভাবে পড়ে যাবেন কোথা থেকে পড়বেন সিভিল সার্জন জব রিভিউ এই বইটার পিডিএফ থেকে পড়ে যাবেন ইংরেজির জন্য আইডিয়াম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকসগুলো খুব ভালো করে এই বইটার পিডিএফ থেকে পড়ে যাবেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যারা পারেন সংগ্রহ করে নিয়ে ভালোভাবে পড়বেন যদি নিজে না পারেন অন্য কোনো ছোট ভাই বা বড় ভাইয়ের কাছে প্রয়োজন হলে কিছুদিন প্রাইভেট পড়ে নেবেন আর যারা খুবই দুর্বল তারা এই গণিত পিডিএফটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ এই গণিত পিডিএফ থেকে 100% গণিত আপনি কমন পাবেন এখন কথা হলো যে সবকিছুই যারা 100% কমন পেতে চান এই দুইটা বই পড়ে গেলে আপনি ইনশাল্লাহ পাশ করবেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি আমরা 100% পাশ করবেন কিন্তু যারা 80 মার্কের মধ্যে 80 মার্কই কমন পেতে চান তাদের এই 5টা বইয়ের কোনো বিকল্প নেই এই 5টা বই আপনারা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার 3700 থেকে 4000 টাকা খরচ হবে আর যারা এত টাকা নেই তাদের জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা রাখছি যে সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মাত্র 100 টাকা রাখবো যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে টোটাল বই এখানে যতগুলো বই আছে সবগুলাই 100 টাকার বিনিময়ে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন পাবেন আর এক্ষেত্রে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে যে ভাই এটা বুঝি নাই বা ওটা বুঝি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই করে দেব তা আশা করি আপনারা আমাদের ভিডিওটি বুঝতে পারছেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন